যেদিন থেকে ফুটবল দেখি এবং ফুটবল বুঝি সেদিন থেকে আমার প্রথম প্রেম আর্জেন্টিনা। কিন্তু 2022-এ এসে আমার প্রথম প্রেম মরক্কো। অর্থাৎ যদি মরক্কোর জায়গায় সেনেগাল, টিউনিসিয়া, ইরান, তুরস্ক, কাতার, সৌদি আরব যে কোনো একটি দেশ হতো, সেটি হতো আমার প্রথম প্রেম। অর্থাৎ এত বছর এত যুগে আমার প্রথম প্রেম আর্জেন্টিনা, এবার প্রথম প্রেম মরক্কো, আর বলতে পারি আমার দ্বিতীয় প্রেম আর্জেন্টিনা। দর্শক, আমার দ্বিতীয় প্রেম আর্জেন্টিনা গত রাতে কি করেছে? 2014 সালে মেসিকে যে বিশ্বকাপ কাঁদিয়েছে, এবার সেই বিশ্বকাপ কি মেসির হাতে উঠবে? আজ শোনাবো প্রথম এবং দ্বিতীয় প্রেমের অনেক অজানা গল্প। থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দেখছেন ওপেন দা আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে আর্জেন্টিনার জার্সি পরে বসেছি আপনাদের সাথে কথা বলতে। যদি আমার কাছে একটি মরক্কোর জার্সি থাকতো তবে সেটি পরতাম। খুঁজেছি, পাইনি। যেহেতু আর্জেন্টিনা আমার প্রথম প্রেম ছিল, সেহেতু সেই জার্সিটা আমার কাছে রয়েছে বলে আজকে পরেছি। তারপরও মরক্কো যখন এই বিশ্বকাপে ভালো খেলছিল তখন অনেকভাবে মরক্কোর একটি জার্সির জন্য চেষ্টা করেছি, পাইনি। তাই প্রথম প্রেমের জার্সি বাদ দিয়ে দ্বিতীয় প্রেম নিয়ে বসেছি এই হট সিটে। গত রাতে মনে প্রাণে চেয়েছিলাম আর্জেন্টিনা সেমিফাইনালে বিজয় লাভ করে বিশ্বকাপের ফাইনালে উঠুক, এবং যত রকম আলোচনা সমালোচনা হয়েছে প্রত্যেকটাকে পেরিয়ে আর্জেন্টিনা সেই শক্তিশালী ক্রোয়েশিয়াকে, যারা ব্রাজিলকে হারিয়েছিল, নেইমারের ব্রাজিল, সেই ক্রোয়েশিয়াকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে গেল মেসির আর্জেন্টিনা। কেবল 3-0 গোলের ইতিহাসটা গত রাতেই ছিল না, আপনাদের মনে থাকার কথা, এর আগের বিশ্বকাপে এই ক্রোয়েশিয়া 3-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ঠিক তার প্রতিশোধ নিল মেসিরা 2022-এ। আমি একটা সময় মনে করেছিলাম হয়তো এই 3-0, 4-0 বা 5-0 তো গিয়ে ঠেকবে। অপেক্ষা ছিলাম জুলিয়ান আলভারেজের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি দেখার জন্য, যদিও তাকে শেষ দিকে এসে মাঠ থেকে নামিয়ে নেওয়া হয়। দর্শক, আপনারা কমবেশি প্রত্যেকে স্কালোনিকে চেনেন, যিনি আর্জেন্টিনার খুব অর্থনৈতিক দৈন্যতার সময় গত বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর যখন কোচ পরিবর্তন করা হয় তখন একজন আন্তর্জাতিক মানের কোচ খোঁজা হয়। কিন্তু আর্জেন্টিনার অর্থনীতির অবস্থা ভালো ছিল না, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের হাতে অর্থ ছিল না, তখন তারা গত কোচের সাইডলাইন থেকে এই লিওনেল স্কলোনিকে টেনে আনেন, কারণ অর্থের অভাবের কারণে। অর্থাৎ কখনো কখনো অর্থের অভাব বা অর্থ না থাকাও মানুষের জন্য কল্যাণের হয় বা ভাগ্যের দ্বার খুলে দেয়, এটি আর্জেন্টিনার এই স্কুলনি তার বড় প্রমাণ। আর্জেন্টিনা চেয়েছিল আন্তর্জাতিক মানের বড় কোনো একজন কোচকে নিয়ে আসতে, কিন্তু অর্থের অভাবের জন্য স্কুলনিকে রাখতে হয়। প্রথম দিকে স্কুলনি বারবারই ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু এই স্কুলনির হাত ধরে আর্জেন্টিনা কোপা বিজয় করে, এবং টানা একেবারে ধারাবাহিকভাবে আর্জেন্টিনা একটার পর একটা ম্যাচ বিজয় লাভ করে। আজকে সেই স্কুলনির হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে। কেবল একটি ম্যাচ, কেবল একটি রাত, কেবল একটি স্বপ্ন খুব কাছ থেকে এবার আর্জেন্টিনার দর্শকরা, খেলোয়াড়রা দেখবে। মেসির চোখের সামনে 2014-এর মতো আবারও সেই সোনালী ট্রফিটা। মেসি কি শেষ পর্যন্ত ছুঁতে পারবেন, নাকি আবারও অশ্রু ভেজা চোখে বিদায় নেবেন? কেবল একটি রাত অপেক্ষা। প্রিয় দর্শক, আমরা বিগত সময় দেখেছি যে বার্সেলোনার জার্সিতে মেসি যতটা তুখোড়, যতটা
অদম্য, যতটা অপ্রতিরোধ্য। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আমরা খুব কম জ্বলতে দেখেছি। দর্শক, এর কারণগুলো কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন, কারণ ছোটোবেলা থেকেই মেসি খেলেছে বার্সেলোনায়। বার্সেলোনার প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে তার কেমিস্ট্রি ভালো ছিল, বোঝাপড়াটা ভালো ছিল। আবার যখন এই মেসি, অর্থাৎ পৃথিবী সেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসি যখন আর্জেন্টিনার জার্সি পরেন, তখন বাকিরা তাকে বার্সেলোনার মতো সহযোগিতা করতে পারে না। অর্থাৎ মেসি গোল দেওয়ার আগে 7 নম্বর পাস থেকে 1 নম্বর পাস পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 7 নম্বর পাসে যাওয়ার আগে পুরো বার্সেলোনা বোঝেন যে মেসি কোন দিক থেকে দৌড় দিয়ে কোন দিকে পাস যাবে। বুস্কেট, জাভি, ইনিস্তা, এই যে তাদের যে সমন্বয় মেসির দলটি ছিল, তারা বুঝতেন যে মেসি এই পাসটি দিয়ে দৌড় দিয়ে কোন পয়েন্টে যাবেন এবং পাঁচটা ছটা পাস ঘুরে সেই বলটা মেসির কাছে পৌঁছে যাওয়া, এটি ছিল বার্সেলোনার রীতিমতো একটা খেলা। কিন্তু আর্জেন্টিনা এসে মেসিকে ঠিকমতো বল বানিয়ে দিতে পারেনি এই আর্জেন্টিনার প্লেয়াররা, কারণ তাদের সাথে মেসির বোঝাপড়াটা হয়নি। আর তাই আমরা বিগত সময় দেখেছি আর্জেন্টিনার একটার পর একটা পরাজয়, এবং বিশ্বকাপ জয়ের একেবারে দ্বার প্রান্তে গিয়েও শেষ পর্যন্ত মেসি সেই সোনালী ট্রফিটা হাতে তুলতে পারেনি। আমরা দেখেছি 2014 সালে জার্মানির সাথে একদম শেষ মুহূর্তে গোলটি খেতে মেসি বাহিনীকে, অথচ তার আগেই মেসি অনেকগুলো সহজ গোল তৈরির বল দিয়েছিল হিগোয়েনদের মতো খেলোয়াড়দের, তারা ফিনিশ করতে পারেনি। বলা হচ্ছিল কেবল সকল দায়িত্ব যেন এক মেসির উপর ছিল, এক মেসি যেন ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ বিজয় এনে দেবেন। কিন্তু 2022 এসে গল্পটা পুরোপুরি পাল্টে গেছে। এই স্কলোনি দেখলেন কেবল মেসিকে নির্ভর করে খেললে বিজয় লাভ করা যাবে না, কারণ সকল শক্তিগুলো মেসিকে আটকাবার পরিকল্পনা করে। আর তাই কোপা বিজয়ের পর সেই স্কলোনির হাত ধরে আর্জেন্টিনা পুরনোদেরকে ছাঁটাই করে নতুনদের একটা সমন্বয় করে টিম তৈরি করেছেন। জুলিয়ান আলভারেজ, ফার্নান্দেজের মতো খেলোয়াড়রা যে দলে এসছেন, আমরা এর আগে দেখেছি বড় বড় আর্জেন্টাইন তারকারা কীভাবে মিস করেছেন, কিন্তু এবার এসে দেখছি কি মেসি নিজেকে অনেকটা নিচে রাখছেন, ডিফেন্ডিং পজিশনে রাখছেন, আর স্ট্রাইকিংয়ে রাখছেন কাকে, যাদেরকে কেউ শত্রু বা প্রতিপক্ষ মনে করছে না বা আতঙ্ক মনে করছে না। এবং এবার বিশ্বকাপে আমরা দেখেছি মেসি তাদেরকে দিয়ে বারবার গোল করিয়েছে। আমি জুলিয়ান আলভারেজের কথা কেন বলছি, এই অল্প বয়সী ছোট্ট অভিজ্ঞতার আর্জেন্টাইন এবার বিশ্বকাপে সবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন মেসিকে আটকে রাখলে আমরাও পারি গোল দিতে। প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা, বলা যায় দুর্ভাগ্য, কারণ সেই ম্যাচে 4টি গোল দিয়েছে, 3টি অফসাইড হয়েছে। এরপর আলভারেজ ফার্নান্দেজের আমরা তুখোর খেলা দেখেছি, যখন শত্রুরা অর্থাৎ বিপরীত পক্ষের খেলোয়াড়রা সবসময় মেসিকে নিয়ে ছকাকে, এবার বিশ্বকাপের প্রতিটি দল বুঝতে শুরু করেছে আর মেসিকে নিয়ে ছক একে লাভ হবে না, এবার ছক আঁকতে হবে ফার্নান্দেজ এই আলভারেজদের মতো খেলোয়াড়দেরকে নিয়ে, এবার ছক আঁকতে হবে ডিমারিয়া কিংবা দিভালাদের নিয়েও। আর তাই এবার মেসির পুরো চাপটা মেসি তার ঘাট থেকে নামিয়ে দলকে একটার পর একটা বিজয় এনে দিয়েছেন। 2022 বিশ্বকাপে এই পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, 1টিতে পরাজয় হয়েছে সৌদির সাথে। কিন্তু এই 6টি ম্যাচের 4টিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কে, লিওনেল মেসি, যাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, ভিন গ্রহের ফুটবলারও বলা হয়। এবারই হয়তো সবচেয়ে বড় সহজ সুযোগ আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জয়। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রেমের কথাটি আগে বললাম, এবার আসছি প্রথম প্রেম নিয়ে বলতে। আফ্রিকার একটি দেশ মরক্কো, বলা যায় আরব রাষ্ট্র হওয়ায় কাতারে তারা বাড়তি সুবিধা পাচ্ছেন। কীরকম, পুরো মাঠে প্রায় 90% দর্শক থাকছেন মরক্কোর পক্ষে। সেই আফ্রিকার মরক্কো এবার বিশ্বকাপে সবার ভিত কাঁপিয়ে দিয়েছে। বিশ্বকাপের প্রতিটি দল তারা একটা পরিকল্পনা করে যে কোন কোন দলকে কীভাবে তারা ট্যাকেল করবে, কীভাবে বিজয় ছিনিয়ে আনবে। কিন্তু কোনো শক্তিশালী দল হোক, সেটা জার্মান হোক, সেটা স্পেন, বেলজিয়াম
হোক সেটা ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, তারা কেউ কি এই মরক্কোকে নিয়ে কোনো পরিকল্পনা করেছে? করেনি। কিন্তু সেই মরক্কো এবার বিশ্বকাপে পুরো পৃথিবীকে নিস্তব্ধ করে দিয়েছে তাদের জাদুকরি ফুটবলের মাধ্যমে। আমরা 90 মিনিট এই মরক্কোর খেলা দেখে বুঁদ হয়ে যাই, অসাধারণ। আমার কাছে মনে হয়েছে এবার বিশ্বকাপে সবচেয়ে স্ট্রং ডিফেন্স সিস্টেম মরক্কোর। মরক্কোর খেলোয়াড়রা ডিফেন্সটাকে খুব মজবুতভাবে চারদিক থেকে রক্ষিত রেখে তারা খেলে যায়। হঠাৎ একটা দুটা সুযোগ পায়, সেটাকেই তারা কাজে লাগায়। পুরো 90 মিনিট তারা বিপরীত গোলপোস্টে অ্যাটাকের চেয়ে তারা নিজের গোলপোস্টটাকে রক্ষায় বেশি নজর রাখে। এবং খেয়াল করে দেখবেন এবার বিশ্বকাপে সবচেয়ে কম গোল হজম করেছে এই মরক্কো। অসাধারণ একজন গোলকিপার পেয়েছে। আমি বলতে পারি এবার যদি ফাইনালে মরক্কো ওঠে আর্জেন্টিনার অ্যাগেনিস্টে, এই গোলকিপার হয়তোবা এবার বিশ্বকাপে সেরা গোলকিপার হবে। মরক্কোর গোলকিপার ছাড়া ডিফেন্স সিস্টেম, অ্যাটাকিং সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমে নজর রেখে দেখেন প্রত্যেকটা খেলোয়াড় জান প্রাণ উজাড় করে খেলছে, প্রত্যেকটা খেলোয়াড়টার দায়িত্ব পালন করছে। অর্থাৎ সেই বিশ্বশ্রেষ্ঠ জার্মান, স্পেনের মতো বড় বড় দলকে পরাজিত করে মরক্কো এবার যোগ্যতার সাথে বিশ্বকাপের সেমিফাইনালে উঠছে। আজ রাতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাবে মরক্কো, যাদের কাছ থেকে 1956 সালে স্বাধীনতা অর্জন করেছিল সেই মরক্কো আজ সেই দখলদারদের বিরুদ্ধে মাঠে নামবে ফুটবল ম্যাচে। বলা যায় মরক্কো ফ্রান্সের বিরুদ্ধে কেবল ফুটবল নয়, তাদের অতীত ইতিহাসের সেই রাগ ক্ষোভকেও মাঠে ব্যবহার করতে পারে। আজকে পুরো মুসলিম বিশ্ব থাকবে মরক্কোর বিজয় দেখার অপেক্ষায়। আজ কাতারের লক্ষ মানুষ অপেক্ষায় থাকবে মরক্কোর বিজয় দেখার অপেক্ষায়। আজ পুরো বিশ্বের কোটি কোটি মুসলিম দেখবে আরেকবার বিজয়ের সিজদা, আল্লাহর প্রশংসা। আরেকবার প্যালেস্টাইনের পতাকা দেখতে চায় বিশ্ব মঞ্চে মরক্কোর হাতে। দর্শক, আমরা প্রত্যেকে আজকে মরক্কোর বিজয়ের অপেক্ষায় আছি। অর্থাৎ আমার প্রথম প্রেমের বিজয় দেখতে চাই। এবং আমি বিশ্বাস করি যদি মরক্কো ফাইনালে উঠতে পারে, ইনশাআল্লাহ মরক্কো হয়তো এবার বিশ্বকাপ বিজয় করবে। আর যদি বিশ্বকাপ মরক্কোর হাতে না ওঠে, তবে আমার দ্বিতীয় প্রেম আর্জেন্টিনার মেসির হাতে উঠুক এবারের বিশ্বকাপ। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।